हेलो स्टूडेंट्स, ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत जानाई। आगेर दिन आमरा सुएज खाल निये आलोचना करेछिलाम। सेदिन एकटा कथा बला हयनि, तुम्हारा मने राखबे जे सुएज खाल हलो पृथिवीर दीर्घतम सामुद्रिक खालपथ। आज आमरा पानामा खाल निये आलोचना करब। तो ये पानामा खाल कोथाय अवस्थित, कोथाय काटा होयेछे सेटा मैपे एकबार देखे नेवा जाक। যেমন দেখো, এই ম্যাপে এই হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, এই হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশ যে সংকীর্ণ স্থলভাগ দ্বারা যুক্ত, মানে এই যে এই জায়গাটা, এই সংকীর্ণ স্থলভাগটাকে বলা হয় পানামা যোজক। তো এই পানামা যোজক, এই পানামা যোজকটাকে, মানে এই পানামা যোজক এখানে কেটে দেওয়া হয়েছে, কেটে পানামা খাল তৈরি করা হয়েছে যা পানামা দেশের অন্তর্গত। তাহলে এই খাল দুটা, এই খালটা যদি জিজ্ঞেস করা যায় যে এই খালটা তাহলে কোন সাগর বা মহাসাগরকে যুক্ত করেছে, তাহলে তোমরা দেখো যে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে এই যে পানামা খাল আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয় যে পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে। তাহলে উত্তর কি হবে, যে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। তো এবার এই খালটির কিছু ইতিহাস সম্পর্কে জানা যায়। যদিও তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই বলবো যে এই খাল খননের কিছু ইতিহাস আছে। পূর্বে স্পেন, ফ্রান্স এই খাল খননের চেষ্টা করে, কিন্তু যেখানে খালটি কাটা হবে সেই এলাকাটি পর্বত সংকুল, জনবিরল ও প্রতিকূল জলবায়ুযুক্ত হওয়ায় খাল খনন করতে গিয়ে প্রায় 20,000 শ্রমিক পিতজ্বর, ডেঙ্গু, ম্যালেরিয়া, কীটপতঙ্গের আক্রমণে মারা যায়। ফলে তারা ব্যর্থ হয়। শেষে 1904 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে পুনরায় খাল খনন শুরু হয় এবং 10 বছর খননের পর 1914 সালে জাহাজ চলাচল শুরু হয়। এবার এই খালটির কিছু বৈশিষ্ট্যের কথা বলা যাক। কিরকম দেখো, এই যে খালটা সংকীর্ণ, মানে এইটুকু যে চওড়া স্থলভাগ, সংকীর্ণ স্থলভাগটুকু আছে, এর দৈর্ঘ্য বা বিস্তার, এর দৈর্ঘ্য প্রায় 80 কিলোমিটার। তার মানে এই খালপথটার দৈর্ঘ্য হচ্ছে 80 কিলোমিটার, গভীরতা 12 থেকে 16 মিটার এবং বিস্তার 900 থেকে 300 মিটার। এখানে বিস্তারটা কিছুটা বেশি, কারণটা হচ্ছে যে এই যোজকের মাঝখানে খালটা যে পথ দিয়ে গেছে সেই পথে গাটুন ও মীরা ফ্লোরেন্স নামে দুটি হ্রদকে যুক্ত করেছে। এই খালটি অতিক্রম করতে একটি জাহাজের প্রায় 14 ঘন্টা সময় লাগে। তাহলে তোমরা মনে করে দেখো যে সুয়েজ খালের দৈর্ঘ্য বলেছিলাম 166 কিলোমিটার, কিন্তু সুয়েজ খাল অতিক্রম করতে একটা জাহাজের মাত্র 10 থেকে 12 ঘন্টা সময় লাগে, আর এখানে মাত্র 80 কিলোমিটার দৈর্ঘ্য, সেটা অতিক্রম করতে 14 ঘন্টা সময় লাগে। তাহলে এই সময় বেশি লাগার কারণ কি? এই বেশি লাগার কারণ হচ্ছে এই যোজকটা বা পানামা খালপথ যেখানে কাটা হয়েছে সেটা পর্বত সংকুল, উঁচু জায়গা। প্রায় খালপথটির কিছু কিছু জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকেও প্রায় 26 মিটার উঁচুতে অবস্থিত। তাই জাহাজগুলিকে কি করা হয়, জাহাজগুলিকে বিশেষ কৌশলে লক গেট তৈরি করে জল ভরে পারাপার করতে হয়। এই পারাপারের ভিডিও তোমাদের পরে আমি শেয়ার করছি। আচ্ছা, তাহলে এবার দেখা যাক যে এই যে খালপথটি কাটা হলো, এই খালপথটির গুরুত্ব কি বা কেন কাটা হয়েছে। দেখো ম্যাপে তোমরা সহজেই দেখতে পারবে। তুমি দেখো এই হচ্ছে উত্তর আমেরিকার কানাডা, এই মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এটা কি হচ্ছে, উত্তর আমেরিকার পূর্ব উপকূল, এটা উত্তর আমেরিকার পশ্চিম উপকূল। এবার কি হয় যে এই যে উত্তর আমেরিকার, মনে করো এই নিউ ইয়র্ক,
নিউইয়র্ক, আর তার নিউইয়র্ক কোন উপকূলে? পূর্ব উপকূলে। আবার এই মনে করো আছে লস এঞ্জেলস, তাহলে নিউইয়র্ক লস এঞ্জেলস। এবার ভারী পণ্য, বিশেষ করে শিল্প কারখানা যন্ত্রপাতি এরকম ভারী পণ্য সবসময় জল পথেই পরিবাহিত হয়, তাহলে কি হতো মনে করো, এই লস এঞ্জেলস থেকে বা আমেরিকার পশ্চিম উপকূল থেকে কোনো জাহাজ পূর্ব উপকূলে যাবে, তাতে কি হতো এই লস এঞ্জেলস থেকে জাহাজ যাত্রা শুরু করে প্রশান্ত মহাসাগর মানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, হন অন্তরীপ ঘুরে এই ঘুরে নিউ ইয়র্কে পৌঁছতে হতো। তাতে প্রায় কি হতো জানো তো, তাতে প্রায় ৬ মাস সময় লাগতো, প্রায় ৬ মাস সময় লাগতো। তাই কি করা হয়েছে, এবার এই পানামা যোজক বা খালটাকে কাটা হয়েছে। তাহলে কি হলো, এবার এই পানামা খালটা কাটার দরুন কি হলো, লস এঞ্জেলস থেকে কোনো জাহাজ সহজেই লস এঞ্জেলস থেকে প্রশান্ত মহাসাগর হয়ে পানামা খাল হয়ে উত্তর সরি নিউ ইয়র্কে পৌঁছে যেতে পারলো। তাতে কি হলো, অনেক দূরত্ব কমে গেল, ফলে সব সময় অনেক কম লাগলো। আগে যেখানে প্রায় অতিক্রম করতে ৬ মাস সময় লাগতো, সেটা প্রায় ২০ থেকে ২৩ দিনের মধ্যে, ২০ থেকে ২৩ দিনের মধ্যে সেটা পৌঁছে যেতে পারলো। তাহলে এই হচ্ছে মেইনলি খালটা কাটার উদ্দেশ্য। তাহলে কি হচ্ছে, তাহলে এই খালপথ কি করেছে, এই খালপথ বিশেষ করে আমেরিকার পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। আর বাকি যে সুবিধা বা গুরুত্বগুলো আছে, এবং সেগুলো তোমাদের পাঠ্য বইয়ে যেগুলো আছে সেগুলো পড়ে নিলেই সহজেই বুঝতে পারবে। তাহলে এবার যদি বলি সুবিধার কথা, তাহলে পানামা খালের কি সুবিধা আছে, তাহলে দেখো যে এই পানামা খাল কাটার ফলে এই কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব আর পশ্চিম উপকূলের মধ্যে কি হয়েছে, দূরত্ব অনেক কমে গেছে, ফলে উভয় দেশের উপকূলীয় বাণিজ্যের যথেষ্ট প্রসার ঘটেছে। আর এই খাল কাটার ফলেই পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অর্থনৈতিক উন্নতি অনেক ত্বরান্বিত হয়েছে। আচ্ছা, এই খাল কাটার জন্য কি হয়েছে, এই খাল কাটার জন্যই ত্রাণ কার্যে পাঠানোর সুযোগ বেড়েছে। আবার কি হয়েছে যে সময় ও পরিবহন ব্যয় কমার জন্য দূরবর্তী স্থানগুলি দেশগুলির সঙ্গে বাণিজ্যের উন্নতি ঘটেছে। আর এই খালপথে, এই খালপথে শুল্ক অনেক কম। আচ্ছা, এবার দেখো যে এই যে খালপথ, এই খালপথ, এই খালপথে প্রায় প্রতিদিন ৫০ থেকে ৬০টি জাহাজ চলাচল করে। তো এই জাহাজগুলো থেকে পানামা সরকার শুল্ক আদায় করে। এই খালপথে পরিবাহিত যে জাহাজগুলি পরিবাহিত হয় বা যেসব জাহাজগুলি চলাচল করে তাদের থেকে যে শুল্ক আদায় করে সেটা প্রায় বছরে ৭০ থেকে ৮০ কোটি মার্কিন ডলার, যা পানামা প্রজাতন্ত্রের জাতীয় আয়ের ১/৩। তাহলে বুঝতেই পারছো এই পানামা খালের গুরুত্ব কতটুকু। এবার এই খালপথের কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো কিরকম, এই খালপথে বিরল বসতি অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত, ফলে যাত্রী পরিবহনের কাজে এই পথ বিশেষ ব্যবহৃত হয় না। লক গেটের সাহায্যে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে জাহাজ চালাতে হয় বলে বড় বড় জাহাজ চলাচলে এই খালপথে খুব অসুবিধা হয়। অনেক সময় রেল ইঞ্জিনের সাহায্যে জাহাজকে টেনে নিয়ে যেতে হয়। আবার ক্যারিবিয়ান সাগর ঝড়ঝঞ্ঝা বিক্ষুব্ধ হওয়ায় জাহাজগুলোকে মাঝে মাঝেই ঝড়ঝঞ্ঝার মুখোমুখি পড়তে হয়। তোমরা আরও পাঠ্য বইয়ে, যেসব পাঠ্য বইয়ে তোমরা সুবিধা গুরুত্ব অসুবিধাগুলো পাবে সেগুলো ভালো করে পড়ে নিবে। এবার তোমাদের যেটা মূল প্রশ্ন এই অংশ থেকে, যে পানামা খাল আর সুয়েজ খালের মধ্যে পার্থক্য কি, এবার পার্থক্যটা সহজে দেখে নাও, পার্থক্যটা দেখে নাও, তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহলে সুয়েজ খাল কি হলো, সুয়েজ খাল ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে যুক্ত করেছে, আর পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
সুয়েজ খালের দৈর্ঘ্য 166 কিলোমিটার, গভীরতা 10 থেকে 13 মিটার, সর্বাধিক চওড়া 60 থেকে 65 মিটার। আর পানামা খালের দৈর্ঘ্য 80 কিলোমিটার, গভীরতা 12 থেকে 16 মিটার, সর্বাধিক চওড়া 300 মিটার। এই সুয়েজ খাল অতিক্রম করতে একটি জাহাজের 10 থেকে 12 ঘন্টা সময় লাগে, আর পানামা খাল অতিক্রম করতে একটি জাহাজের প্রায় 14 ঘন্টা সময় লাগে। সুয়েজ খালে লক গেটের প্রয়োজন হয় না, কিন্তু পানামা খালে জাহাজ চলাচলের জন্য লক গেট আছে। সুয়েজ খালে শুল্ক তুলনায় বেশি, মানে ট্যাক্স, আবার পানামা খালে শুল্ক তুলনায় কম। সুয়েজ খালে কি হয়েছে, প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে, আর পানামা খালে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে। তো এই হচ্ছে পানামা খাল আর সুয়েজ খাল সম্পর্কিত আলোচনা। তোমরা ভিডিওটা ভালো করে শুনবে এবং বইটা ভালো করে পড়বে, এর পরবর্তী প্রশ্ন উত্তরগুলো আমি শেয়ার করব পড়া।